করোনা আক্রান্ত হয়ে মা ছেলে দুজন ভর্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গত পাঁচ দিন আগে মা আয়সা আক্তারের অবস্থা সংকটাপন্ন হলে নেয়া হয় আইসিইউতে ঠিক একদিন পর ছেলে আহসান হাবিবের অবস্থাও বেশ মুমুষ্যজনক হয়ে ওঠে পরে দুজনের জীবন বাঁচাতে বিভিন্ন হাসপাতালে হন্যে হয়ে আইসিউ ব্যাড খুঁজতে শুরু করেন স্বজনরা কিন্তু আইসিউ ব্যাড খালি না থাকায় নিরুপায় হয়ে মাকে সরিয়ে ব্যাড ছেড়ে দেওয়া হয় ছেলেকে আর এমন ভয়ঙ্কর হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হয়ে বুকে পাথর বেঁধে আইসিউ ওয়ার্ডে সেবা দিয়ে যাচ্ছেন কর্তব্যরত ডাক্তাররাও মা এবং ছেলে দুজনেই খুব খারাপ অবস্থা মাকে এখন ছেলেকে সিট দেওয়ার জন্য মাকে সরাই নেওয়া গেছে। ঠিক আছে মার অবস্থা মা মারা যাবেই ছেলের অবস্থাও খুবই খারাপ এখন জাস্ট মাকে সরাই ছেলেকে দেওয়া হয়েছে এই অবস্থা খুবই হতাশ আসলে ঘুমানো যায় না এই মানে এরকম অবস্থা দেখে আর নিজেদের হয় না শুধু আয়শা আর আহসান হাবিব নয় এমন করুণ দৃশ্য চট্টগ্রামের প্রত্যেকটি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের নিজ বা প্রিয়জনকে বাঁচাতে একটি আইসিউ ব্যাড খালি পেতে বাধ্য হচ্ছেন অন্যের মৃত্যু কামনা করতে এখানে যারা আসতেছে তারাই বুঝতেছে যে আসলে দেশের পরিস্থিতিটা কীরকম এখানে এখানে অনেক বিভৎস অবস্থায় আমরা আছি খুব মর্মান্তিক এখানে আমি চাচ্ছি আমার রুগীটা কিভাবে ভর্তি করাবো কে বা কারা মারা যাচ্ছে মারা গেল এখানে মানে ভর্তিটা পাওয়া খুবই টাফ কোভিড সংক্রমণের অতি উচ্চ হার ও মৃত্যু এই সময়ে নিদারুণ সংকটে চট্রামের মুমূর্ষ রোগী ও স্বজনরা একটি সিট পেতে দিকবেদিক ছুটাছুটি আর তদবিরের পরও মিলছে না কাঙ্ক্ষিত ব্যাট খুব কাছ থেকে এমন করুণ মৃত্যু আর কঠিন পরিস্থিতি দেখে স্বজনরা আজ করছেন করোনার ভয়ঙ্কর এটা তো আসলে অনেক কষ্টের বলতে গেলে কারণ এখানে কোথাও তো আসলে আইসিউ বেডটা খালি নাই আর দেখা যাচ্ছে যে একজন মারা গেছেন আরেকজন সেই ওখানে ওয়েট করছেন যে উনি কতক্ষণ এই সিটটা পাবেন এটা আসলে খুব কষ্টের বাংলাদেশে আসলে এই মুহূর্তে আসলে অবস্থাটা খুবই ভয়াবহ যে সমস্ত পরিবার বা যারা আক্রান্ত হচ্ছে তারাই জিনিসটা প্র্যাকটিক্যালি এই অনুভব করতে সক্ষম হচ্ছে বাকিরা কিন্তু অনুভব করতেছে না যেই কারণে এটা আমাদের আরও বেশি সংক্রমণটা বাড়তেছে করোনা পরিস্থিতিতে সংকটাপন্ন রোগীর চাপ বাড়াতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিউ বেড বাড়ানোর পরও গত কয়েক সপ্তাহেই আশঙ্কাজনক রুগীদের ভিড়ে নাকাল কর্তৃপক্ষ পরিকল্পনা করছেন আরও বেড বাড়ানোর আইসিউ বেড আমাদের আঠারোটি আছে এবং এটা গত তিন সপ্তাহ ধরে সম্পূর্ণ ফিল আপ থাকছে এবং একটা বেড খালি হওয়া মাত্র আমরা কিন্তু দ্রুত আরেকটি খারাপ রুগীকে ভর্তি করে নিচ্ছি এবং আইসিউর জন্য অপেক্ষমান তালিকায় আমাদের জেনারেল হাসপাতালে যারা সাধারণ ওয়ার্ডে ভর্তি তাদের মধ্যেই দশ থেকে পনেরো জন থাকে আর বাইরেরগুলোতে বাদই দিলাম তাহলে ক্রাইসিসটা কিন্তু এখন অনেক বেশি তো আমরা আঠারোটা আইসিইউ আমরা বর্ধিত করেছি এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা আরও দশটা এইচ ডি বেড করবো কাজ চলছে আমরা এই হয়তো এক সপ্তাহের মধ্যে এটা আমরা কাজ শেষ করে আমরা আরো দশটি এইচ চালু করতে পারবো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘন্টায় দুইশো জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত এটি দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো উনিশ জনে শাহাদাত রিফাত সিটিজি নিউজ চট্টগ্রাম